560টি মডেল মসজিদে নির্মাণ করা হয়েছে, এটার পিছনে কি আছে বলেন? এটা কি বলবেন আপনি বলেন? জি, হচ্ছে এটা একটা ধর্ম ব্যবসা পেতেছে, এবং এই টাকা এদেশের না, সৌদি দিয়েছে, সৌদির টাকা থেকে আপনি একটা করেছেন, এটাকে 570টা আপনার কি শেখ হাসিনার বাবার আরে টাকা ভাই, থেকে করেছে, আপনাদের শেখ সবাই তো পরিবার থেকে এদেশের করেছে, টাকা শেখ আপনারা চুরি পরিবারের টাকা করেছেন, দিয়ে আর করেছে, আমরা হচ্ছে শেখ মসজিদ হাসিনার নির্মাণ টাকা দিয়ে করেছি? করেছে, শেখ হাসিনার আপনারা টাকায় দেখা মসজিদ হচ্ছে করেছেন আপনি এদেশের কোথাও? টাকা চুরি এটাকে করে আপনি আপনারা আত্মসাৎ আপনি করে, আপনাদের সৌদি দেশের আরবের টাকা এনে আপনি এদমের টাকা এখানে বসে আত্মসাৎ করে গেলে মোস্তাওয়াই তাওয়াই বলতেছেন, আর আপনাদেরকে জেলে সেই রাখছেন, জায়গায় সব আমরা মানুষ 560টি মডেল জেলে মসজিদ রাখছেন, নির্মাণ আর করি। আচ্ছা, আপনি আবার আমার টাকা নতুন করে আত্মসাৎ বিতর্ক শুরু সে হওয়ার আগে বলছে আমি, আব্দুল সাহেব একটা গল্প শুনেছিলেন শুরুতে, একটা ওই যে একটা দুটো পরিবারের সন্তানদের আসলে রেজাল্ট কেন্দ্রিক একটা গল্প শুনেছিলেন, এবং ওখানে তিনি বলেছিলেন যে সরকার এত এত ভালো কাজ করছে, কিন্তু তারপরও সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে আমরা আসলে ভালোটা দেখতে পারছি না। এটা ঠিক চ্যালেঞ্জ না, এটা জাস্ট একটা রিকোয়েস্ট টু মিস্টার সালাউদ্দিন, যে আপনি আমাকে যে কোনো একটা ভালো কাজ, মানে এর ভালো কাজের কথা আমাকে বলবেন, সম্ভবত আমি সেটার ভেতরেও যে আসলে কি ছিল আমি হয়তো আপনাকে বলতে পারবো। সরকার আসলে যা করছে, আমি শুরুতে যে বলছিলাম, এটা জাস্ট একটা এক্সট্রাকটিভ ডেভেলপমেন্ট দেখানো হয়েছে, এর বাইরে তো আসলে ডেমোক্রেসি বলে তো কোনো কিছু নাই, হিউম্যান রাইটস বলে তো কোনো কিছু নাই। আপনি একটা জিনিসের কথাই বলেন সজীব যেটা ভাই, হচ্ছে সজীব ডেভেলপমেন্ট, ভাই, প্লিজ সেই প্লিজ, একটু বলেন ডেভেলপমেন্টটাও তো যে 560টি মডেল মসজিদে নির্মাণ করা হয়েছে, এটার পিছনে কি আছে বলেন? এটা কি বলবেন আপনি বলেন? এদেশের 560টা মুরব্বীদের মডেল মসজিদের, যে নো আচ্ছা ওটা একটা চারশো ভিন্ন ষাট বিষয় আমার মডেল, কাছে মনে হয়, জনাব সালাউদ্দিন, ওটা একটা আরেকটা আলোচনার বিষয় হয়ে যায়, আমরা সেদিকে না যাই, জনাব সাকিব আনোয়ার শেষ করবো। আমি এক লাইনে বলতে পারি, উত্তরটা দিতে পারি, 560টা মডেল মসজিদ বানানোর জন্য যে খরচটা করা হয়েছে, আপনি দয়া করে একটু খবর নিয়ে দেখবেন ইউরোপ আমেরিকাতেও একটা মসজিদ বানাতে সেই পরিমাণ খরচ হয় কিনা। যদি হয় তাহলে আমি বলবো ইটস অ্যান ওয়ান্ডারফুল ডেভেলপমেন্ট, কিন্তু যদি ভাই আমার ট্যাক্সের টাকায় আমি লবণ কেনার সময় যে টাকাটা দেই, আমি 250 টাকার বাজার করলে যে 50 টাকা দেই, ওই 50 টাকা নিয়ে আপনি 10 টাকার একটা জিনিস বানাবেন আর 50 টাকা খরচ দেখাবেন, বাকি 40 টাকা সামিটের কাছে আর ওই কি এসালোমের কাছে চলে যাবে, সেই টাকা কেমনে চলে গেছে সেটার কোনো হিসাব থাকবে না, আবার সেটার উপরে যখন আপনি ইনভেস্টিগেশন বা তদন্তের কথা বলা হবে সেটার উপর আপনি স্টে অর্ডার দিবেন, তাহলে আই এম সরি, আই ক্যান সে দ্যাট অ্যাজ এ ডেভেলপমেন্ট। না, আপনাকে তো সজীব ভাই বললাম যে চ্যালেঞ্জ দিলাম, আপনি বললেন যে বলেন তো একটা জিনিসের কথা, আমি একটা জিনিস আপনাকে বললাম যে বলেছি তো, মডেল মসজিদের আমি কথা সেটাই বললাম, বলেছি, আপনি আপনি এখানে কি যেটাই বানান হয়েছে, না কেন, এখানে কি হয়েছে আপনি বলেন তো কোনো কিছু বলতে পারবেন? এটা সৎ উদ্দেশ্য ছাড়া, ভালো উদ্দেশ্য ছাড়া, এদেশের জন মুসলিমদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা উদ্দেশ্য ছাড়া ব্যাপারটা আর হচ্ছে কি আছে, এটা আপনি অ্যাবস্ট্রাক্ট, বলতে পারবেন? উদ্দেশ্য ব্যাপারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, উদ্দেশ্য ব্যাপারটা অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে আমার ভেতরের ব্যাপার, হ্যাঁ এটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, এটা নিয়ে আসলে কিন্তু আমি বলতে পারি না আপনার ভেতরে উদ্দেশ্যটা কি, আমার ভেতরে উদ্দেশ্যটা কি, এটা কিন্তু আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যেটা ভিজিবল, যেটা বাইরে আছে, হ্যাঁ অবজেক্ট, ভিজিবল কি আছে সেটাকে আপনি আমরা বলেন? দেখতে পাবো, ভিজিবল এখানে হ্যাঁ এক টাকা দুর্নীতি হইছে ভিজিবল প্রমাণ মসজিদ করতে গুলো আছে, বলতে পারবেন? ভিজিবল মসজিদ গুলো আছে, যে মসজিদের খরচ হবার কথা 100 টাকা, যেটার খরচ হয়েছে 150 টাকা, ওই 150 টাকাই আমার, তার মধ্যে আমার টাকা থেকে 50 টাকা আপনি আপনার অলিগারদের, আপনি আপনার প্রণীদেরকে দিয়ে দিয়েছেন, এই কারণে আমি আমার টাকাটা যখন চলে গেছে তখন আমি মানতে পারছি না, আপনি হয়তো মানতে পারেন নাই, এগুলা আমি সাগর মানতে ভাই, পারি না, কারণ সাগর ভাই আপনাকে এই জন্যই বলি, এই যে এই জন্যই মসজিদ সজীব নিয়ে ভাই, বলছেন আমি না ওই সাগর ভাই, কথাটা ওই গল্পটা এই বলি মসজিদ যে হচ্ছে সরকারের এত কোনো ভালো স্পষ্ট, কাজ আপনারা সহ্য করতে পারেন, শেষ করতে হবে, জি শেষ করুন, মসজিদ হচ্ছে এটা একটা শেষ ধর্ম করুন, ব্যবসা পেতেছে, এবং এই টাকা এদেশের না, সৌদি দিয়েছে, সৌদির টাকা থেকে আচ্ছা আপনি একটা করেছেন, এটাকে 570টা আপনার কি শেখ হাসিনার বাবার আরে টাকা ভাই, থেকে করেছে, আপনাদের শেখ সবাই তো পরিবার থেকে এদেশের করেছে, টাকা শেখ আপনারা চুরি পরিবারের টাকা করেছেন, দিয়ে আর করেছে, আমরা হচ্ছে শেখ মসজিদ হাসিনার নির্মাণ টাকা দিয়ে করেছি, করেছে, শেখ হাসিনার আপনার টাকায় দেখা মসজিদ হচ্ছে করেছেন আপনি এদেশের কোথাও? টাকা এই চুরি টাকা করে হচ্ছে আপনারা আপনার, আত্মসাৎ আপনি করে, আপনাদের সৌদি দেশের আরবের টাকা এনে এদমের আপনি টাকা এখানে আত্মসাৎ বসে করে গেলে মোস্তাওয়াই তাওয়াই বলতেছেন, আর আপনাদেরকে জেলে সেই রাখছেন, জায়গায় সব আমরা মানুষ 560টি দেরকে মডেল জেলে মসজিদ নির্মাণ রাখছেন, আর করি, আচ্ছা, বাকিগুলোর আবার টাকা নতুন করে আত্মসাৎ বিতর্ক করে, শুরু জেলে হওয়ার আগে রাখছেন, আমি অনুষ্ঠানটা শেষ করি এখানে, যে পার্থক্য সব ভাই ধর্ম দুটো কি, ব্যবসা, যে ধর্ম ব্যবসা, আপনাদের নেত্রী ধর্ম এদমের ব্যবসা, টাকা চুরি করেছে, ভালো লাগলো আপনারা সবার সহ্য, কথা শুনে, সেই জন্য একদম খুবই উনি জেলে আছে, ইনফরমেটিভ একটা শো হয়েছে, দর্শক প্রধানমন্ত্রী অবশ্যই চিকিৎসা আপনারা চিকিৎসা করে না, অনুষ্ঠানটিকে উনি শেয়ার করবেন, এবং প্রধানমন্ত্রী থেকে আবার চিকিৎসা দেখবেন করে যারা না, শেষের উনি দিকে পাশের দেখছেন, বাড়িতে চিকিৎসা কাল করছেন, রাত 9টায়, কাল রাত 9টায় অন্য কাউকে নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। একটা রিকোয়েস্ট করতে আমি চাচ্ছি, একটু সেটা হচ্ছে যে সাকিবের, আপনি আপনি সাকিব আপনি লাইভ লাইভ চলে যাবার পরেও আপনি আমাদেরকে একটু রাইখেন, আমরা একটু কথা বলি, না 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 না, সাকিব আমরা আমরা আর সেই সাকিব রিস্কে না 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 না, যাই, কোনো বিতর্ক, কোনো বিতর্কের বিষয় না, সাকিব আপনি ভাই কিন্তু আমাকে, আমি আপনি শুনুন, আমাকে চিনেন, আপনি সাকিবকে আমাকে চিনেন, জানো আমি বিতর্ক করার মানুষ না, যে, আপনি না না আমাকে না, চিনেন, আমি সাকিব সাকিব ভাই, আপনি সাকিব সাকিব আমি কথা সাকিব আমাকে, মানুষের ভেতরে কথা বলে রকম, জি জি আমি না বলুন প্লিজ, সাকিব দীপন আমি, ভাই আমি 1 মিনিট, আমরা কি এখন লাইভে আছি? আমরা লাইভে লাইভে আছি, আছি, লাইভে লাইভে আছি, আছি, আমি ঠিক আছে, লাইভ থেকে বের হই, প্রিয় দর্শক না আপনারা না না অবশ্যই সাগর ভাই 30 সেকেন্ড আমি শুধু জি, সাকিবকে একটা উত্তর দিয়ে আসি, সাকিব যেটা বলেছে
সাকিব, আমি একটু শুধু ইন্টারাপ্ট করে যাই যে রাষ্ট্র যে নষ্ট হয়েছে, আপনি বললেন যে রাষ্ট্রটি আসলে নষ্ট হয়েছে, আসলে রাষ্ট্র নষ্ট হয়েছে 75-এর সেই বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে। এগুলো অনেক ইতিহাস, আমি কিন্তু বারবারই বলার চেষ্টা করছি যে আপনারা যারা নতুন যারা কাজ করছেন তাকে কিন্তু এই অবস্থা থেকে, আপনি যে অবস্থানে আছেন সেখান থেকেই, এবং আমি ফয়জুলকেও কিন্তু আমি আহ্বান করেছি যে আপনারা লন্ডনে থাকেন, আপনারা বিদেশে থাকেন, সেই জায়গা থেকে শুধুমাত্র এই বায়োলজিক্যাল লায়ার না হয়ে প্রসপেক্টিভ আমাদেরকে একটু সুচিন্তা করে নিয়ে আসতে হবে। আমরা রাষ্ট্রকে ডেভেলপ, আপনি যে এক্সট্রাকটিভ ডেভেলপমেন্টের কথা বলছেন, ফ্রিডমের কথা বলছেন, সেটি কিভাবে হবে, সেটি কিভাবে হবে, সেটির আপনি কোনো কিছু দিয়েছেন যে এইভাবে আমরা এটা করতে চাই? আপনি রিজিম পরিবর্তন শুধু চাচ্ছেন, আপনি চেয়ারটা চান। আরে ভাই সাকিব, আমি চেয়ারে আছি, এটাতে আসতে গেলে তো আমার সঙ্গে আপনাকে সেই কৌশলে আসতে হবে। আমি যদি চেয়ার চাইতাম তাহলে আমি বাংলাদেশে তো ক্ষমতার যে যারা মূল স্টেক হোল্ডার, হ্যাঁ, আমরা আসলে তাদের সাথে যুক্ত থেকে আমরা সেরকম কোন একটা কিছু করতাম। যাই হোক, এখানে আমরা যেটা এখন লাইভে আছি, আমরা এই শেয়ার বিতর্ক নিয়ে আবারও কথা বলবো, তবে আমি আমি আমাদের আছে রাষ্ট্রের রাজনীতিটাকে আমরাকে রিজলভ করতে হবে। যে দেশে 15ই আগস্ট আছে, যে দেশে 21শে আগস্ট আছে, যে দেশে অস্ত্র 10 ট্রাক অস্ত্র আসে, যে দেশে জঙ্গিবাদ থাকে, 500টি জায়গায় একইভাবে বোমা হামলা হয়, এগুলো কিন্তু ক্ষত, বুঝতে পেরেছেন তো? রাষ্ট্রের এই ক্ষতগুলোকে রেখে আমাকে বলতে দেন, আপনি অনেক কথা বলেছেন, যে কথা বলেছেন আমি আমাকে একটু বলতে দেন। সেটা হচ্ছে, ধরেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে 100 গুণ বড় একটা অন্যায় হয়েছে, সেটার জন্য আপনি কি ওটার 100 ভাগের 1 ভাগ যদি কোনো অন্যায় হয় সেটাকে জাস্টিফাই করবেন? নো, আমি বলছি রিসলভ করার জন্য, আমি বলছি রিসলভ করার জন্য। ওকে ডান শেষ, মানে আমি জাস্ট এখানে সময়ের ব্যাপার নেই। আরেকটা জিনিস আমি একটু সালুদ্দিন ভাইকে বলি, দেখেন আপনি যে আমাকে যেটা বললেন যে কি বলে মানহানি, আমি তো আসলে বিষয়টা হয়তো আপনি এখন বুঝতে পারছেন কিনা আমি জানি না, এটা মানহানি কোনো ব্যাপার না, আমি একটা রেফারেন্সে বলছিলাম এরকম একটা ঘটনা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি একটা শব্দ বলেছেন, আমি কিন্তু তারপর রিয়্যাক্ট করি নাই। আপনি বলেছেন যে আমাদের দলেরই দুষ্ট একজন, দেখেন উনি আপনাদের দল যখন করতেন তখন উনি আপনার দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, আমি জানি না আপনি তখন সাংগঠনিক সম্পাদকের উপরে কোনো পদে ছিলেন কিনা আমি জানি না, কিন্তু আপনি বলছেন আমাদের দলের একজন দুষ্ট অন্য একটা জায়গায় চলে গেছে। আপনার দল থেকে একজন চলে গেলেই তিনি দুষ্ট হয়ে যান না, তাই না? এটাই তো খুব স্বাভাবিক। এই জিনিসগুলোকে আপনারও একটু মাথায় রাখা দরকার। আমি যদি মনে করি যে কারোর এই আজকের এই আলোচনার ভেতরে কারোর মানহানিকর কোনো কথা হয়েছে, তাহলে ঠিক আছে, সেগুলি দুষ্ট নামে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, যার না এগুলি কোনো ব্যাপার না, টক শোর মধ্যে কথা হবে, এসব নিয়ে আমার কাছে মনে হয় না অত বেশি সিরিয়াস করার কোনো, আমরা আমরা জনগণের জন্য কথা বলেন, আপনারা জনাব সাকিব আনোয়ার জনগণের জন্য সবাই কথা বলুন।